4 is to 5, comma C is to D equal to 6 is to 7 होले A is to B is to C is to D समान कत होबे एटा आमरा क्लास 9 बा 7 8 এ বিভিন্ন উপায়ে শিখেছি আজকে আমরা একটা শর্টকাট মেথড আমরা শিখাচ্ছি দেখো A B C D এভাবে লিখে নাও প্রথমে আছে A is to B দেয়া আছে 2 is to 3 2 3 AB এর নিচে লিখে নাও তারপরে আছে B is to C BC পরের লাইনে লিখে নাও 4 5 তারপরে আছে CD আছে 6 7 লিখে নাও এইবার দেখো যেখানে এই যে 3 তিনের পাশে এখানে C এবং D এর কাছে ফাঁকা আছে তিনের পাশে ফাঁকা আছে এখানে 3 এখানে 3 বসাও তারপরে দ্বিতীয় লাইনে দেখো দ্বিতীয় রোতে দেখো 5 এর ডান দিকে ফাঁকা আছে এটা 5 বসাও 4 এর বাম দিকে ফাঁকা আছে এটা 4 বসাও তারপরে শেষের রোতে দেখো 6 এর বাম দিকে দুটো ঘর ফাঁকা আছে তাহলে 6 এর ফাঁকা আছে মানে 6 এর 6 বসাও আর এখানে একটা 6 বসাও বসানোর পর এইগুলো সব গুণ করে দাও প্রত্যেকটা গুণ করে দাও প্রত্যেকটা আমরা গুণ করে দেওয়ার পর এখানে বসাবো 6 6 4 24 2 48 অনুপাত চিহ্ন দিয়ে দাও 4 3 12 12 6 72 অনুপাত চিহ্ন দাও 5 3 15 15 4 15 6 90 অনুপাত চিহ্ন দাও 5 3 15 15 7 105 এরপরে তিনটাকেই বা চারটে যে আছে একে সবগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করতে হবে যদি ভাগ না করা যায় তাহলে ওটাই উত্তর হবে তবে এখানে 3 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ করলে 3 16 3 দিয়ে ভাগ করলে 24 3 30 3 35 আর কিছু ভাগ যাবে না এটাই হবে a is to b is to c is to d এর অনুপাত এটাই হবে এই উত্তর হবে এই প্রবলেম এভাবে যত প্রবলেম আসবে তোমাদের কাছে তোমরা এভাবেই করার চেষ্টা করো প্র্যাকটিস করো ভালো লাগবে এবার দ্বিতীয় প্রবলেমে যাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca হলে a প্লাস b প্লাস c বাই c সমান কত হবে এই প্রবলেমটা খুবই সহজ যদি আমরা মনে রাখতে পারি এটা এই এটা যদি আমরা মনে রাখতে পারি এই প্রবলেমটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান ab প্লাস bc প্লাস ca হলে এটা সবসময় আসবে a সমান b সমান c এই সূত্র এটা বসিয়ে দিলে এক সেকেন্ডের মধ্যেই উত্তরটা হয়ে যাবে তবে কিভাবে আসে আমি সেটা আমরা একবার করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু জিরো